হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন যে স্বপ্নতে কে যেন পায়জামা আর পাঞ্জাবি খুলতেছে। এই স্বপ্নের মানেটা একজন রাহিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছি, বলো গো ভাই এই স্বপ্নটা দেখেছি তার মানে কি, বলুন না বলুন না। বেরান ইসলাম মাদা সামানিক নাম এই সোনা মানিকের রাহি বলতেছে, বলো গো শোনো শোনো, তোমাদের ঘরেতে এমন একজন নূরবালা ছেলে আসতেছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদা সামানিক রাও ও বাবা দি মুসলমান, তখন বা হযরতে আব্দুল মুত্তালিবের একটাই বেটা, তার নাম হলো বাবাজি হযরতে হারিস। তখন আব্দুল মুত্তালিবের একটাই পুত্র সন্তান ছিল বাবা। এইরকম ভাবে বেরাদের ইসলাম মাদা সামানিক রাও দিন যায় রাত আসে। একদিন আবার হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালে আরাম করতেছেন, স্বপ্ন দেখল কি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আব্দুল মুত্তালিব আবে জমজম তোমাকে চালু কর হবে। আবে জমজম মানে বোঝেন তো, বোঝেন না, আবে জমজম চালু করতে হবে। বেরাদুল ইসলাম মাজা সামানিকরাও সকাল বেলাতে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো চলো আমাদেরকে আবু জমজম চালু করতে হবে। বলে কে বলেছে? বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাজা সামানিকরাও বেরাদার বড় বেটা হারিসকে নিয়াও একদিন দুদিন তিন দিন করে বাবা যে আপনার চলে আসতে লাগলো। আসার পরে বেরাদুল ইসলাম ও বাবাজি একটাকে কন্দন করতে লাগলো, বাবাজি খুনে খুনে যখন পেল না, বাবাজি বড় বেটা হারিসকে নিয়ে বাড়ি চলে গেল। চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম, ও গো আমার আব্দুল মুত্তালিব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আবে জমজম চালু করতে হবে। বলে আল্লাহ গো আল্লাহ, আমি আবে জমজমটা চালু করব তো করব কেমন করে, কিভাবে করব আমি তো চিনতে পারি না, চিনতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আদম আলাইহিস সালাম, ও গো আমার আব্দুল মুত্তালিব শোনো, এক জায়গাতে তুমি দেখবে একটা কালো কাক যে জায়গাতে একটা জায়গাতে টুকরা মারবে, ওই জায়গাটা তোমরাও খুঁড়তে লাগবা, ওই জায়গাতে আবু জমজম চালু হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদা সামানিক রাও আবার দ্বিতীয় দিনে বাবা বড় বেটা হারিসকে বলছে, বেটা চলো আজকে আবু জমজম খুঁজে পেয়ে গেছি। বলে তাই না, কি বললাম? বলে তাড়াতাড়ি করে চলুন। বাবা আসার পর দেখতে একটা কাক মাটি দেওয়া ঠুকুর মারতেছে বাবা, একটা কাক মাটিটা ঠুকুর মারতে 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 বাবা যে আব্দুল মুত্তালিব বলছে এই জায়গাতে আবু জমজম আছে, এই বেটা হারিস একটু কোদরলে খুঁড়ো তো বেটা। খুঁড়তে 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 বাবা যখন এলে গেল বেরাদার মজা সামানিক আব্দুল মুত্তালিব কি করলেন, কাবা শরীফের চাতালে গিয়ে বলছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আপনি আমাকে তো আবু জমজম চালু করার জন্য আমাকে দুই দিবার পাঠালেন, আমি দুবারই ঘুরে আসলাম, আল্লাহ আজকে কাবা শরীফের কাছে আমি আছি, আল্লাহ গো আমার একটাই বেটা, আল্লাহ যদি আমি আবু জমজম যদি চালু করতে পারি, আল্লাহ তুমি আমাকে দশটা বেটা দান করিও। কটা বেটা? দশটা বেটা। আল্লাহ তুমি যদি আমাকে দশটা বেটা দান করো, তা একটা বেটাকে আপনার রাস্তাতে কুরবানি করব। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার সকাল বেলাতে বাবা বড় বেটা হারিসকে নিয়ে যখন বাবাজি চলে এসেছে, আসার পরে বেরাদুল ইসলাম মাদা সামানিক রাও হারিসকে বলতেছে, বেটা জায়গাটা ঘুরতে লাগো। ঘুরতে 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 বাবা কোনো সন্ধানই নয়। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহ বলে একটা কদলের বাবা বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবা যে আগকালকার জামানার সোনার বাসন মূর্তি, সোনার মূর্তি বাবাজি উঠতে শুরু করেছে, কখনকার
পর যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম কি বাবাজি ইসমাইল আলাইহিস সালামের পায়ে তোলাতে পানি জরুরি হয়েছিল, ওটাই বাবা আবু জামজাম সেই জামানার বাবাজি ইহুদি খ্রিস্টানেরাও আপনার কিনা বেধর্মীরাও আবু জামজামকে মূর্তি ফেলায়া বাসন ফেলায়াও বন্ধ করে দেওয়া হয়েছিল বাবা, সেই জামানার বাসন এবং মূর্তি উঠতেছে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও যখন বাবা আবু জামজাম বাবা চালু হয়ে গেল বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও সমস্ত মানুষের বাবা হযরত আব্দুল মুতাল্লিবকে বাবা মানতে শুরু করলো, বলে আজকে আমাদের আব্দুল মুতাল্লিব আমাদের জন্য আবু জামজামকে চালু করে দিয়েছে, ইনি হলো আমাদের মহব্বত করতে বলে একজন ব্যক্তি বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও। এদিকে বেরাদার আবু জামজাম বাবা যখন চালু করা হলো, চালু করার পরে একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি হযরতে আব্দুল মুতাল্লিবের 10টা ব্যাটা হলো, কটা ব্যাটা? 10টা ব্যাটা। এই বাবাজি মুসলমান ভাইরা 10টা ব্যাটা যখন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি স্বপ্নেতে বলতেছে, ওগো আমার আব্দুল মুতাল্লিব তুমি আমার রাস্তায় কুরবানি করো, কুরবানি করো, কুরবানি করো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও একবার স্বপ্ন দেখলো, আর একবার বাবাজি আপনার শুয়ে আছে আবার স্বপ্ন দেখলো। বেরাদুল ইসলাম মাদার সামানিক আমার যদি 10টা বেটা দান করো আল্লাহ আমার বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। এ আব্দুল মুতাল্লিব তোমার টাইম হয়ে গেছে, তোমার 10 বেটার ভিতরে কাউকে একজন আগে কুরবানি করো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকেরা 10 বেটাকে যখন বাবা ডাকা হলো, ডাকার পরে বলতে চোখ বেটারাও তোমরা ভালো করে আমার কটা কথা শুনে নাও। বলে কি কথা গো আব্বাও? আমি আবু জামজামকে চালু করতে পারছিলাম না, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ আমার যদি 10টা বেটা দাও আল্লাহ গো একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করবো, তোমরা তো আমার 10 বেটা। আচ্ছা বলো না তোমাদের ভিতরে কে যাবা আল্লাহ রাস্তায়? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও 10 বেটার মধ্যে বলছে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো, ইনি বলছে বলে আব্বা আমাকে নিয়ে চলো। বেরাদুল সব বেটা আল্লাহ রাস্তায় কোরবানি হতে বাবা রাজি, কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও বাবাজি 9 বেটার বিয়ে হয়ে গেছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি কোনো মতে বিবাহ হয় না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সুনাম মানিকরাও এদিকে বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো আমার বেটারাও তবে শুনে রেখে দাও, আমার ছোট বেটার বিয়ে হয়নি, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। আর 9 ভাই বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুবই ভালোবাসি, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না, দেব না। বলো গো আব্বা একটা কাজ করুন, আমাদের 10 ভাইয়ের ভিতরে আপনি লটারি করুন, যার নাম উঠবে আপনি তাকে কুরবানি কুরবানি করতে নিয়ে যাবেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি লটারি করতে লাগলেন, লটারি করতে 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 বাবাজি বেরাদার আব্দুল্লাহরই বারবার নাম উঠতেছে। বলো গো আমার বেটারা দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমার আল্লাহ পছন্দ করেছে, আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। মামা আরো বলতেছে বলে আব্বা একবার হবে না, আপনি আর একবার লটারি করুন। বাবাজি আর একবার লটারি করলো, বাবাজি আব্দুল্লাহর নাম উঠে গেল, বাবাজি আর একবার লটারি করলো আবারও বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। বলি বেটারা তোমরা আর বা
বাধা দিও না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দেব। বেরাদুন ইসলাম মহাদান সামানি গেরাও, এদিকে সকাল যখন হয়ে গেল বাবু, এবার এদিকে বেরাদার কিছু দড়ি ঢুকিয়ে নিলে ব্যাগের ভিতরে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সকালবেলা নিয়ে যাচ্ছে বাবা কুরবানি করার জন্য। মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে হুজুর সকাল সকাল আলো হযরতে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলছে গো ভাইরাও, আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহ যদি আমার 10টা বেটা দেয় একটা বেটাকে কুরবানি করব, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের মাসিরা বলতে জীবন গো হুজুর, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আমরা যখন ব্যবসাতে যাই, ব্যবসাতে যাওয়ার সময়তে আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা দেখে যদি ব্যবসা যায়, আমরা সেই দিন ব্যবসায় লাভবান হয়ে যায়, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। আমরা যখন যাই সকালবেলাতে দেখে, দেখার পরে আমরা যখন ব্যবসা যাই, সেই দিন আমাদের টাকাতে অনেক বরকত হয়, লাভ হয়। আর যেদিন দেখে যাই না, সেদিন আমাদের লাভই হয় না। যেরকম সমস্ত মানুষেরা বলতেছে বলো হুজুর হুজুর, তবে শোনেনি আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। বলছে হুজুর গো এক কাজ করুন, আমরা হযরত আব্দুল্লাহর বদলিতে, কে বলছে আমি 100টা ওয়ার্ড দেব, বলছে কে বলছে আমি 200টা ওয়ার্ড দেব, কে বলছে 300টা ওয়ার্ড দেব, কে বলছে 400টা ওয়ার্ড দেব, কে বলছে 500টা ওয়ার্ড দেব। বিরাদান ইসলাম মহাদান সামানি কিরাম, যেমন বাবাজি এই কথা বলাও, বলার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো মক্কাবাসীরা তোমরা শুনে না শুনে নাও, আমার বেটাকে রাহিবের কাছে নিয়ে যাব, তার কাছে আর একবার লটারি করব, যদি আমার বেটা আব্দুল্লাহর নাম উঠে যায় তাইলে পরে আমার বেটাকে রাস্তায় কুরবানি করব। বাবা রাহিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে লটারি করে বাবু, লটারি করতে করতে বাবা কি করেছে, কেমন ভাবে লটারি করে? 10টা উট বাবা একটাতে লিখতেছে, আব্দুল্লাহর নাম আর একটাতে লিখতেছে, এইরকম ভাবে নিয়ে বারবার আব্দুল্লাহর নাম উঠতে, আপনার 10টা ওট দিল, তবু আব্দুল্লাহর নাম উঠলো, 20টা ওটে নাম লেখলো, আব্দুল্লাহর নাম উঠলো, 30টা নাম লেখলো, বাবা যে আব্দুল্লাহর নাম উঠলো, এইরকম ভাবে নিয়ে 120টা যখন বাবা উটের নাম লেখা হলো, আব্দুল্লাহর নাম লেখা হলো, বাবা 120টা উটের নাম, আর এদিকে আব্দুল্লাহর নাম যখন আপনার লটারি করেছে, 120টা উটের নাম উঠে গেছে, আব্দুল্লাহর নাম আর উঠে না। জোরে বলবেন না এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কুরবানি থেকে বাবা বেঁচে গেলেন, বেরাদার 120টা ওটকে কুরবানি করে দিয়ে বাবাজি মদিনা মক্কা সমস্ত মানুষদেরকে দাওয়াত করে দিও, বাবাজি আপনার ভালো মন্দ আপনার খেয়ে দিয়ে এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদুল ইসলাম মুয়াজ্জাজ সামানি কিরাম, এদিকে হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি, এদিকে একদিন দুদিন করতে করতে বাবু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুয়াজ্জাজ সামানি কিরাম, হে সুনা মানিকে রাও, যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কপালে চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুয়াজ্জাজ সামানি কিরাও, এদিকে আব্দুল মুত্তালিব বাবা বয়স্ক হতেছে, এদিকে বাবা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো আমার সব বেটাদের বিয়ে হয়ে গেল, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ এখনো কেন বিয়ে করে না? এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বন্ধুদেরকে ডেকেছে, বলো গো আমার আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা শুনে নাও শুনে
নাও। আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর হয়ে গেল, আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করছে নাও। ও আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আব্দুল্লাহকে বিয়ের কথা বলো, তাড়াতাড়ি যেন বিয়ে করে নেয়। আমি তো আব্দুল মুত্তালিব, কখন আছি কখন নাই, কখন হতো মারা যেতে পারি, তোমরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাও। যখন বাবা কথা বলাও, আব্দুল মুত্তালিব বলছো, আব্দুল্লাহর বন্ধুরা তোমাদেরকে 10টা করে টাকা দেব, আর কাবা শরীফের তোমাদেরকে লম্বা লম্বা দামি 10-এর করে খেজুর দেব। আমার ছোট বেটা আব্দুল্লাহকে যদি বিয়েতে রাজি করাতে পারো, যাও। তখন আব্দুল্লাহর কাজ ছিল বাবা কি, বনে শিকার করা। কি কাজ ছিল? বনে শিকার করা। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুপা করে গিয়ে বলতে চেয়ে বলে, ভাই আব্দুল্লাহ, তোমার তো আজকে 24 বৎসর হতে চলেছে, তুমি বিয়ে কবে করবা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো ভাই, বিবাহ করব তো করব কবার, জোরে বলেন, বিবাহ করব তো করব কবার। আব্দুল্লাহর বন্ধুরা সবে মাথা ধরে বসে গেল, বল গো বন্ধু, তুমি বিবাহ করলে তোমার আব্বা জানল না, পাড়াপড়শি জানল না, আমরা তোমার বন্ধু আমরা জানলাম না, কি করে তুমি বিবাহ করে যাওয়ালো? ঠিক না, গ্রামের মানুষ জানে না, তার বন্ধুরা জানে না, তেনার আব্বা জানে না, তো আব্দুল্লাহ বিয়ে করলে কেমন হয়? কি গো, শুনতে চান না? বেরাদার ইসলাম মহাজন সামানি কেরাও, এ সুনামানি কেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাই কথা বলারে বাবা, এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বন্ধুরাও, তবে শুনে না শুনে নাও, আমার বিয়ে হয়েছে আসমানে শুধু জমিনে বিয়ে পড়িয়ে দিল হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মাদান সামানি গ্রাউ, আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও শুনে নাও, তুমি বুঝলে কেমন করে তোমার বিয়ে হয়ে গেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, আমাকে স্বপ্নে যুগে হযরতে খিজির আলাইহিস সালাম কোন কিতাবের মধ্যে বলতেছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, স্বপ্নে যুগে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, আব্দুল্লাহ তবে শোনো গো শোনো, তোমার জন্য মেয়ে খুঁজবা নাও, মেয়ে খোঁজা হয়ে গেছে। বলে মেয়ে খোঁজা হয়ে গেছে মানে কোথায় বাড়ি? বলে সোনার মদিনা। বলে বাবার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। তার মায়ের নাম কি? বলে বিবি বর্রা। বলে না তাই না কি বল? বলে আমার বিবির নাম কি? বলে হযরতে মা আমিনা। আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে আসমানে শুধু জমিনে পড়াবে, তোমার জন্য মেয়ে যেন না খোঁজে। ও বন্ধুরা, আমরা স্বপ্ন যোগে আমরা দেখেছি দেখেছি, তারই জন্য আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে শাদি করব না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ বন্ধুরা মনে মনে হায় হায় করছে, হায় রে হায়, আজকে আমরা 10টা করে টাকা পেতাম, আজকে আমরা মক্কা শরীফের লম্বা লম্বা খেজুর পেতাম 10-এর করে, সেটা তো আমাদের আর হলো না হলো না। এদিকে বাবা এক পা দু পা করে এসে আব্দুল মুত্তালিবকে বলছে, বলো হুজুর গো, আপনার বেটা তো বিয়ে হয়ে গেছে। বাবা হযরত আব্দুল মুত্তালিব বাবা চমকে উঠেছে, ও গো আব্দুল্লাহর বন্ধুরা, আমার বেটার বিয়ে হলো আমরা জানলাম না, আমরা বুঝলাম না, আমি দেখলাম না, তোমরা কি বলো? বলো হুজুর গো, আপনার বেটার বিয়ে হয়ে গেছে আসমানে শুধু জমিনে পড়ায়া দিলে হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদা সামানি কেরাও, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বাবা এক পা দুপা করে চলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব
আমি যে বলেছিলাম তোমাদেরকে দশটা করে টাকা দেব আর দশের করে খেজুর দেব, এ নাও তোমাদেরকে কুড়িটা করে টাকা দিলাম, আর সৌদি আরবের লম্বা লম্বা খেজুর তোমাদেরকে কুড়িশের করে খেজুর দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাহমুদ কারী ওবাইদুল রেজবি সাহেব, মাহমুদ কারী আব্দুল ওবাইদুল রেজবি সাহেব, নারায়ে তাকবীর। আমরা তো বিয়ের সুখবর নিয়ে আসিলাম না, আপনি আমাকে দশটা করে টাকা দিবেন এবং দশের করে খেজুর, আপনি তো আমাদেরকে ডবল ডবল দিতেছেন কেন? হযরত আব্দুল বলছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও, এটাই খুশির খবর, আমার বেটার বিয়ে হয়েছে, আসমানে জমিনে হবে। আমি এই কথাটা শুনে খুশি হয়ে তোমাদেরকে ডবল দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান বাইরো, এ শোনা মানে কেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। এদিকে দাও, তৎক্ষণ একটা নাত পড়লি, চাষাদেরকে দাও, একটু চা খাবে, ওয়াজও শুনবে নাকি? হ্যাঁ, এবার তো আল্লাহ হুম্মা সাল্লা মাওলানা মুহাম্মাদ আলাইহিস সাইয়্যাদিনা মাওলানা মুহাম্মাদ পাক নবী মুহাম্মদ আদম জবান সেলে কলো, পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কবে বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতো দেশে হাজরতি বেলালের মধুর জান, আসতো দেশে হাজরতি বেলালের মধুর জান, যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরে কেন সুবহানাল্লাহ, দিনে কতই আলোচনায়
থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নের রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সুনাম আনি কেরাও এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গল শিকার করে বাড়িতে আসলেন আব্দুল মুতালিব বলছেন আব্দুল্লাহ আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলে বেটা আব্দুল্লাহ কি যে শুনলাম তোমার নামে বলে আব্বা আপনি যাহা কিছু শুনেছেন সব কথাই হলো সত্যি জোরে বলুন বলে বেটা তাহলে তোমার শাশুড়ি বাড়ি কোথায় বলছে সোনার মদিনা কোথায় সোনার মদিনা তোমার শ্বশুর আব্বার নাম কি বলে আব্দুল ওয়াহাব জহরি তোমার শাশুড়ির নাম বিবি বাররা আচ্ছা গো আব্দুল্লাহ আমার ছোট বৌমা নাম কি বলে আব্বা আপনার ছোট বৌমার নাম হচ্ছে হজরতে আমিনা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বেটা গো তাহলে শুভ কাজে বেশি দেরি করে লাভ নাই মদিনাতে যাব খুঁজে খুঁজে বের করব বিয়েটা পাকা করে নেব বেটা গো আসমানে বিয়ে হয়েছে আসমানের বিয়ে হওয়াটা দুনিয়ার মানুষেরা মেনে নিবে না দুনিয়াতে একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তাই কলতেছে কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায় আমি যাব মদিনায় সোনার মদিনায় কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনায় আমি যাব মদিনায় যাব মদিনায় আদম আল্লাহ খোদা তালা আদমকে খোদা তালা আদমকে সৃষ্টি করিল দলে দলে ফারিস্তারা সজিদা করিল সজিদা করিল আর সব ফারিস্তা সজিদা করল সব ফারিস্তা সজিদা করল ইবলিস করল আমি যাব মদিনা যাব মদিনা কে কে যাবি চলো রে তোরা কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিকে করলেন এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে যখন পৌঁছে গেলেন পৌঁছে যাবার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে জিজ্ঞাসা করে বলে আল্লাহ গো এত বড় দুনিয়াতে এত বড় গ্রামে আমি কিভাবে খুঁজবো বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের সামনে একজন বাবাজি আল্লাহর ভালো ব্যক্তি চলে আসতেছেন আসার পরে বলছে বলো গো ভাই ভাই আচ্ছা বলো না এই জায়গাতে এই মদিনাতে একজন ওয়াহাব জোহর বলে একজন ব্যক্তি আছে তিনার নাম বাড়িটা কোথায় বলে কে বলে আপনি কে বলে আমি মক্কা থেকে এসেছি বলে কাকে খুঁজছেন বলে আব্দুল ওয়াহাব জোহরিকে আচ্ছা তিনার স্ত্রীর নাম কি যে বিবি বাররা ও আচ্ছা কি বলছেন বলুন
যে কিছু নাই, উনার নাকি একটা বেটি আছে, তো উনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছি, তার জন্য আমি মক্কা থেকে মদিনাতে আসলাম। আমরা যেমন কথা বলেছে, ইনি বলতেছে আপনি মক্কাতে ঘুরে চলে যান। বলে কেন? বলে যে মেয়েটার জন্য আপনি এসেছেন ওই মেয়েটার বিবাহ হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তায় চিন্তিত, বলে আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহ বলল যে আমার ছোট বৌমা নাম হবে হযরত মামিনা এবং তার নাম হবে আপনার কিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি এবং কিনা তিনার শাশুড়ির নাম হবে বিবি বারো। তবে বিবাহ কেন হয়ে গেল? তখন আব্দুল মুত্তালিব বলছে ভাই আচ্ছা যাই হোক, বিবাহ হলো তো হলো, ঠিক কোন টেনশন নাই, তবে আপনি বলুন নাও আব্দুল ওয়াহাব জহরি বাড়িটা কোথায়। তখন বলতেছি বলো গো আমি তো আব্দুল ওয়াহাব জহরি, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব জহরি। বলে তাই নাকি বললাও? বলে কি ব্যাপার? বলে আপনার বেটির বিয়ে হয়ে গেছে বলাও। বলে কি করে বিয়েটা হলে একটু আমাকে বলবেন নাকি? আব্দুল ওয়াহাব বলতেছে বলো গো ভাই বিয়েটা হয়ে গেছে, একজনের সঙ্গে আপনার বেটার সঙ্গে বিবাহ দিতে পারবো না। বলে কেন? বলে শুনে নিন, আমি একদিন চাতালে শুয়েছিলাম, আমাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে জগতে বলে গেছে ওগো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনে না শুনে নাও, তবে শুনে নাও, তোমার বিটির জন্যে কোনো জামাই খুঁজবে না খুঁজবে না, তোমার বিটির জন্যে জামাই খোঁজা হয়ে গেছে, তার বাড়ি হলো মক্কাতে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তিনার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। যেমন বাবা এই কথা বলেছে হযরতে আব্দুল মুত্তালিবের দিল বাবা খোশ হয়ে গেছে, কিন্তু আব্দুল ওয়াহাব জহরি জানে না এটাই আব্দুল মুত্তালিব। যখন বলছে ভাই তুমি আমার বুকে বুকে একটু মিলাই আনাও, বলে কেন? বলে আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম মক্কা শরীফের কাবা শরীফের মোতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বেটার সাথে তোমার বিটির বিবাহ। বাবাজি মুসলমান এই শোনা মানি কেরো বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিকভাবে যদি ইবাদত করো, সঠিকভাবে যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে সেই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ভাই যাক চিনা পরিচয় যখন হলো ভালো কথা, তবে গো ইনাদের তো বিয়ে হয়েছে আসমানের, তো আসমানের বিয়ে বলা তো জমিন বালারা মানবে না, তা এসো একটা বিবাহের দিন ধার্য ঠিক করি। ও আচ্ছা তাহলে করো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং হযরত মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহার বিবাহের দিন তারিখ ঠিক করলো বাবা সোমবার দিন জিলহাজ মাসের 10 তারিখে, আবার কেউ বলছে জিলহাজ মাসের 9 তারিখে। বেরাদ ইসলাম মহাদান সামানি গ্রাম বিয়ের দিন তাই ঠিক হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে মক্কাতে আসলেন বাবা। মক্কাতে আসার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো বেটা ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের বিবাহের দিন তারিখ ধার্য করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদার সামানি গ্রাম যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা বলতেছে বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, আমরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গোসল করাবো হাউজে কাউসারে পানি দিয়া। জোর কন্না সুবহানাল্লাহ। আর এক ফেরেশতা বলছে বলে আল্লাহ আমরা তো নবীজির আব্বাও, ওটা হলো নবীজির আব্বাও, বলো গো আল্লাহ আমাদেরকে ছোট দিন, তিনাকে সুন্দর করে আমরা সাজাইয়া দেবো। বেরাদুল ইসলাম মহাদের সামানে কেরাম এইরকম ভাবে অনেকে ফেরেশতারা বাবা দি এক নয় দু নয় তিন নয় বাবা দি হুরগলে মেন ফেরেশতা এবং সমস্ত ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা
যাও, আমাদের নবীরা বাদ বিবাহতে যেতে চাই, আমরা বিবাহতে যেতে চাই। ভোর গেলে ফারিস্তা বলছে আল্লাহ ছুটি দাও, বলে যা ছুটি, গেলে মানে ফারিস্তা, তারা বলছে ছুটি। এইরকম ভাবে বাবা যতগুলি ফারিস্তা ছিল, আল্লাহ বলছে যাও আজ তোমাদের সবার ছুটি দিয়ে দিলাম, আমার নাবির আব্বার বিয়েতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক পা দু পা করে আপনার সোনা মদিনাতে নিয়ে গেল, বিবাহ যখন বাবা পড়া হয়ে গেল, বিবাহ যখন আপনার পড়া হয়ে গেল বাবা, এই সোনা মানিকেরও অনেক ঘটনা ছিল বাবা, আমি ছেড়ে দিয়ে করতেছি বাবা, যে তিন দিনকার জীবনে কদিন বাবা করব, অনেক বড় জীবনে। বিনোদন বিবাহ যখন হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে পালকির ভিতরে বাবা উঠে বসে আছে, এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে চলো চলো আমরা এবার মক্কা দিকে রওনা দিই, এবং বাবাজি হযরতে মা আমিনার পালকিটা ধরে ঘাড়ে তুলতে যাবে কি, হযরতে আব্দুল ওয়াহাব জানি বলছে বলো গো আব্দুল মুত্তালিব ভাই, আমার বিটির পালকি যেসব মানুষ ঘাড়ে নিতে পারবে না, বলে আমার পিটির পালকি যাকে থেকে আমি বইতে দেবো না, বলে কেন, বলো গো হুজুর আব্দুল মুত্তালিব এমন চারজনাকে নিয়ে আসেন যার জীবন কোনো দিন গুনা নাই, যার জীবনে একটাও গুনা নাই। আচ্ছা বলুন তো আমরা গুনা করে কি করি না, কত গুনা হয়ে যায়, এরকম কি মানুষ আছে যে একটাও গুনা করে না, এরকম কোন দুনিয়াতে মানুষ পাওয়া যাবে নাই। আব্দুল মতানি বলতেছে তাহলে এই বছর আমার বউ গেল তাহলে বাড়িতে, এখন ধুড়ে বাড়াবো কোথায়, চারটে মানুষ এরকম কোথায় পাবো কোথায় পাবো। বাবা দি আল্লাহ পাক আল্লাহ তাআলা চার ফেরেশতাকে বলা হলো গো ইসরাফিল, ও গো মিকাইল, ও গো ইজরাইল, ও গো আমার ইজরাইল, ও গো আমার জিবরাইল আমিন, তোমরা চার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। জোরে বলবেন না, বেশ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পালকি আল্লাহ চারজন ফেরেশতারা বাবা আসমানি ফেরেশতা, হযরতে মা আমিনার পালকিটা বাবাজি আপনার বইবার জন্য মানুষের রূপ ধারণ করে বাবা চলে এসেছে, বলছে হুজুর গো আমরা চারজনাতে বইব, আমাদের জীবনে কোনো দিন গোনা নাই, চুল পরিমাণের গোনা নাই। তখন বলে তাই নাকি, বলো তাহলে নিয়ে যাও। বাবা যে এক পা দুপা করে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মক্কাতে পৌঁছে দিলেন, মক্কাতে যখন বাবা পৌঁছে দেওয়া হলো, হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো তোমাদের বাড়ি কোথায় বলো না বলো না। তিনি বলতেছে চারজন ফেরেশতা বলতেছে বলো গো আব্দুল মুত্তালিব আমাদের বাড়ি ঘর নাই, আমরা হলো আসমানি চারজন ফেরেশতা। বাবা জি মুসলমান ভাইরাও এই বিরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এতটাই খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেল। বেরাদ ইসলাম মাজান সামানি কেরাম ও মা কালা শুনে জেন মা রাতের বেলা গো মা জননীরাও হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে একটা ঘরের ভিতরে আরাম করার জন্য দিয়েছে। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা শিকার করার জন্য জঙ্গলে চলে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে হয়ে গেছিল রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যখন কিতাবে বলতেছে 260টা নারী মারা গেছিল, কোনি কিতাবে বলছে 40 জন নারী মারা গেছিল, কেন আব্দুল্লাহকে বিবাহ করার জন্য নবীজির মা হওয়ার কারণে। বাবাজি নাবির মা হওয়া কি চারটা কেনি ব্যাপার, এই পারত তো হরাও, ওই পারত যে হরাও, ওই পারত জরিনা, ওই পারত সারজিনা হবে না, মা আমিনার আমার নাবিজির মা হতে গেলে পরে নাম হতে হবে হযরতে মা আমিনা। জোরে বলেন ঠিক না বাবাজি। সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মহাজার সামানিকরাম এদিকে আবদুল্লাহ গেলছে জঙ্গলে শিকার করতে, একজন ফাতিমা নামের একজন মেয়ে বাবাজি মুলকি শাম থেকে আবদুল্লাহকে বিবাহ করার জন্য বাবা
চলে এসেছে। বাপের এত রাজপদে ছিল, এত সোনা দানা ছিল, তবুও সব ছেড়ে দিয়ে আবদুল্লাহকে বিবাহ করার জন্য জঙ্গলে দুতলা বাড়ি করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলে শিকার করতে গেছে, মহিলাটা দেখতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ কাছে এসো কাছে এসো, কে ডাকে এদিকে ওদিকে তাকা দেখতে পায় না কে ডাকে, ওই মহিলাটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আসমানে দেখা যায় জমিন নয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাথাটা উঁচু করে তাকিয়েছে, একজন মহিলা বাবা দিয়ে আপনার দাঁড়িয়ে রয়েছে, বলো গো আব্দুল্লাহ আমার কাছে শোনো শোনো। যখন এক পা দুপা করে যাওয়া হলো, যাওয়ার পরে ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলো গো আব্দুল্লাহ আমার বাড়ি হলো মুলকে স্বামী, আমার আব্বা এত বড় লোক এত সোনাদানার মালিক, তবু আমি সব ছেড়ে দিয়াও আপনাকে বিবাহ করার জন্য চলে এসেছি। ওগো আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই, যদি বিবাহ না করো তোমার জন্য জান দেব, তোমার জন্য আমি জীবন দেব। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলে না তোমাকে জান জীবন দিতে হবে না, আমি এখন বাড়িতে যাই আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি বিবাহ করার অর্ডার দেয় তবে আমি বিবাহ তোমাকে করব। বেরাদ ইসলাম মহাদেশ সামানিকরাও এই বলে মহিলাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বাবাও এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নিজের ঘরে আরাম করতেছে, কখন আসবে আমার স্বামী কখন আসবে আমার স্বামী। বেরাদ ইসলাম মহাদেশ সামানিকরাও ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো ও স্বামী আমার আপনাকে তিন কথাতে কবুল করেছি, ও গো আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে কোন জায়গা আপনি যাবেন না যাবেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে না না যাব না যাব না। এইরকম একটা দুটো কথা বলতে বলতে বাবাজি আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে হযরতে আমিনার সেকেমে চলে যা। এ বাবাজি মুসলমান ভাইরও ও গো আমার সুরা মানিকেরও কপালে চুমা দিয়েছি বাবা, হযরতে মা আমিনার কপালে চুমা দেওয়ার কারণে নূরে মুহাম্মাদিটা মা আমিনা সেকেমে বাবা চলে গেছি। বেরাদ ইসলাম মাদাস মানিকেরও সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার চলে গেল জঙ্গলে শিকার করার জন্যে, শিকার করার জন্যে। এদিকে ওই ফাতিমা নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ তোমার আব্বাকে বিবাহ করার জন্য বলেছে, এসো কাছে এসো। এক পা দুপা করে যাই, মহিলা সম্মুখে দাঁড়িয়েছে, মহিলাটাই নিজে বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। যারে বলেন যেই মহিলা বিবাহ করার জন্য মুলকের সামনে কি তার বাপ এত বড় লোক ধন দৌলতের মালিক সোনাদানার মালিক, বাবা বিবাহ করার জন্য আব্দুল্লাহকে বিবাহ করার জন্য চলে এসেছে বাবা মক্কাতে, কিন্তু এখন বলতে যে যে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যে বলো গো কি ব্যাপার, কালকে তুমি বিবাহ করার জন্য এতটাই অস্থির হয়েছিলে, আজকে কেন তুমি বিবাহ করবে না? বলে বিবাহ কেন করবে না জানো, কালকে তোমার কপালে নূর মুহাম্মাদিটা দেখলাম, নিশ্চয় তোমার বিয়ে হয়ে গেছে, তোমার কপালে নূর মুহাম্মাদি নাই, আর বিয়ে করে কি করব, আমার তো শখ ছিল আমি আখেরি জামানার নাবির মা হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো হলো না, তবে আব্দুল্লাহ শোনো গো তোমাকে বিবাহ করার জন্য আমি এসেছিলাম, আমি এই ফাতিমা নামের মহিলা আপনার কাছে বলে দিয়ে গেলাম আমি আর কোনোদিন দ্বিতীয় পুরুষকে বিবাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বেড়াল ইসলাম মাদেন সামানি গিরাও যখন বাবা যে কথা বলাও বলার পরে এক নয় দু নয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি থাকে ওটা বাসা করে কত মহব্বত জন্মে যায় বাবা একদিন নয় দু দিন নয় বেড়াল ইসলাম মাদেন সামানি গিরাম প্রায় দুই থেকে তিন মাস বিবাহ হয়ে গেল দুই থেকে তিন মাস যখন হয়ে গেল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যে বলো গো আমার বেটারা তবে শোনো গো শোনো তোমরা সবে মুলকে সামে ব্যবসার জন্য যাবার জন্য তৈয়ার হও এদিকে বেরাদ ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো এ আব্দুল্লাহ তবে শোনো গো বেটা তোমার বিবাহ হয়েছে তোমার সংসার তোমার কোনো ভাই চালিয়ে দেবে না নিজের নিজের সংসার তোমাদেরকে চালাতে হবে এ ছোট বেটা আব্দুল্লাহ তোমাদের ভাইদের সঙ্গে তুমি মুলকে সামে ব্যবসাতে যাও 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 এবং কিনাও তুমি বিবাহ যাওয়ার পরে তুমি ব্যবসা শিখে নিবাও তোমার ওই ব্যবসা জেনে নিলে পরে তোমার দু পয়সা আসবে ওই পয়সা দিয়ে তোমার ঘর সংসার চলবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আব্বা গো এক কান খাড়কে ভেঙে দোকান করে নাও আব্বা আপনি আমাকে বলতেছেন মুলক সামে ব্যবসা করার জন্য আব্দুল মুতালিব বলছে বেটা আমি কখন আছি কখন নাই গো বেটা তোমাদেরকে যেতে হবে তোমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করার জন্য বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এইদিকে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে এসে বলতেছে বলো গো আমার বিবি আমাদেরকে চলে যেতে হবে মুলকে সামে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলালে মুহাম্মদ সাল্লো আলা সাল্লো আলা মুহাম্মদ হরদম পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ আমার জান মদিনা জোরে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যারা বলবেন না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা আমি যেতে চাই শুধু গো সোনার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যার নবীর নামে দরুদ পড়ে যাবে শুধু সে যে মদিনা চলে জোর হবে না যারা শুধু নবীজি দরুদ পড়ে যাবে তারা শুধু গো
মদিনাতে মদিনাতে গেলে পর সালাম জানাই, মদিনাতে গেলে পর সালাম জানাই, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যাই না, ভুলে যেতে চাইলেও ভোলা যাই না, জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। বাবাজি।